আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি ফ্রাই। আর চিংড়ি ফ্রাই তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে আমি এখন চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, সবগুলো উপকরণ দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি ভাজার জন্য। মাছগুলো ভাজার জন্য আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমি এই প্যানেই মাছগুলো রান্না করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, আর দিয়ে দিচ্ছি 1টা রসুন কুচি, আর
দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি এটা অপশনাল এটা আপনারা এভয়েড করতে চাইলে এভয়েড করতে পারবেন শুধু তেল দিও মাছটা রান্না করতে পারবেন আমি এটা ফ্লেভারের জন্য দিয়েছি এখন দিয়ে দিব টমেটো সস আমি 3 চামচ টমেটো সস নিয়েছি দিয়ে দিব দিয়ে দিচ্ছি 3 চামচ চিলি সস সামান্য একটু আমার চিংড়ি ফ্রাইটা রেডি আমি সার্ভ করে নিচ্ছি ভিউয়ার্স হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ